শিক্ষা সফরের অভিজ্ঞতা শিক্ষা সফর শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ আমাদের শিক্ষা ব্যবস্থা পুঁথির ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ বইয়ের বিদ্যার বাইরেও আরও অনেক কিছু দেখার ও শিকার আছে অর্থাৎ বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানও দরকার যদি নিজের চোখে দেখা যায় তবে বইয়ের বিবরণ জীবন্ত হয়ে মনের খুনে স্থায়ী হয়ে থাকে শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে শিক্ষার পূর্ণতা আনার জন্যই মূলত শিক্ষা সফর শিক্ষা সফরের অভিজ্ঞতা গ্রীষ্মের চুটিতে আমি আর সাকিব গিয়েছি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ সোনারগাঁও দেখতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে বাংলার বারো ভুঁইয়াদের কাহিনী পড়েছি সেই বারো ভুঁইয়াদের একজন ছিলেন ইশা তারই অমর কীর্তি ঐতিহাসিক সোনারগাঁও সোনারগাঁওয়ের প্রাকৃতিক শোভা প্রাচীন স্থাপত্যের নিদর্শন দেখতেই সোনারগাঁওয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সকাল সাতটায় নাস্তা সেরে আমরা দুজন সোনারগাঁর উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকার কাছেই তাই পৌঁছতে বেশি সময় লাগল না রাস্তার পাশে বিরাট দ্বিতল ইমারত এখন ভগ্নপ্রায় সামনে মস্ত পুকুর চারপাশে সারে সারে গাছ সান বাদানু ঘাটের পাশে পাথরে খোদাই করা বীরযোদ্ধার গর্বিত প্রতিমূর্তি তা বাংলার অবলুপ্ত সৌর্য বীর্যের কথা স্মরণ করিয়ে দেয় এখানে রয়েছে শিল্পচার্য জৈনুলের প্রচেষ্টায় নির্মিত লোক ও কারুশিল্প জাদুঘর এবং ইশাকার রাজধানীর মূল ভবন রাস্তার দুপাশে রয়েছে অনেক পুরনো অট্টালিকা প্রাচীন যুগের অবাক করা সব স্থাপত্য নিদর্শন ইতিহাসের উত্থান পতনের কাহিনী সব দেখতে দেখতে যেন অতীতে হারিয়ে গেলাম সোনারগাঁ জাদুঘর নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ প্রায় তিনশো বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল সুলতানে আমলের পটভূমিতে আমাদের সোনালী ঐতিহ্যের দিকে পেছনে ফিরে তাকাতে দেখতে বেঁচে নেওয়া হয়েছিল সোনারগাঁকে মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে ষোলোশো সালের ঢাকা রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায় তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে পানাম নগর পানামনগর পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত পানাম বাংলার প্রাচীনতম শহর এক সময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে ছিল মুসলিমের জমজমাট ব্যবসা প্রাচীন সেই নগরীর তেমন কিছু আর অবশিষ্ট নেই এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো ইশাকায়ের আমলের বাংলার রাজধানী পানামনগর ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর জানা যায় চোদ্দশো শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যেখানে পৃথিবীর নামে দামি শিক্ষকরা পড়াতে আসতেন পানাম নগরীর দুধারে ঔপনিবেশিক আমলের মোট বায়ান্নটি স্থাপনা রয়েছে এর উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে একুশটি স্থাপনা অবস্থিত মেঘনা নদীর পাড় পানামনগর ঘুরে এরপর চলে গেলাম সোজা মেঘনা নদীর পাড়ে আজকের আবহাওয়া আর ঠান্ডা বাতাস সব মিলে এক অন্যরকম অনুভূতি পারে বালু উত্তোলনের কাজ চলছে নদীর পারে কিছুক্ষণ বসে পানিতে হাত ছুঁয়ে দিলাম আহা মেঘনার পানি ঢেউ এসে পা ছুঁয়ে দিচ্ছে এ হল সফরের মাধ্যমে আমার জীবনের চিরসবুজ ও চিরস্মরণীয় অভিজ্ঞতার বর্ণনা শিক্ষা সফর শিক্ষার্জন প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ কেননা শিক্ষা প্রতিষ্ঠানের সীমাবদ্ধ পাঠন পাঠনে শিক্ষার ব্যাপ্তি অর্জন করা যায় না বরং শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষা হয়ে ওঠে জীবনমুখী ও বাস্তবানুক